আমার রাসূলুল্লাহ আর একভাবে আবার ব্যাখ্যা করছে সহিহ হাদিস, আমার নবী বলছেন শোনো, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতা ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতা ফাবিকলবিহি দালিকা আদাফুল ঈমান। রে বান্দা ঈমানদার, যদি ঈমানদার দাবি করো, কোনোদিন কোনো ঈমানদার অন্যায়কে প্রশ্রয় দিতে পারে না? আরো জোরে বলেন, ইমানদার অন্যায় দেখবে হাত দিয়ে প্রতিবাদ করবে। আমল বিল আরকান, ইমানদার অন্যায় দেখবে জবান দিয়ে প্রতিবাদ করবে। ইকরার বিল লিসান, ইমানদার অন্যায় দেখবে অন্তর দিয়া কলব দিয়া ঘৃণা করবে। কোন অন্যায়কারীর সঙ্গে ইমানদার কোনদিন আপোষ করবে না? এটাই তাসদিক বিল জিনান। বারুদের মতো যদি মুমিন জলে উঠতে পারে, আমার আল্লাহ বলছেন শোনো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। রে জগতের মানুষ শোন, আমি আল্লাহ তোদের এই জন্য দুনিয়ায় পাঠাইছি, যেখানে দেখবা সৎ কাজ হয় না মানুষের সৎ কাজের আদেশ দিবা, যেখানে অন্যায় হয় সেখানে মানুষের অন্যায় থেকে নিষেধ করার দায়িত্ব প্রতিটা ইমানদারের আছে কি না? যদি করতে পারো তুমি মুমিন। আর যদি বলো হুজুর সময় ভালো না, সময় ভালো না, চেপে যান চেপে যান, চুপ থাকেন চুপ থাকেন, সত্য কথা বলিয়েন না, বাবারে দুর্বল ইমানদার দুর্বল ইমানদার। পরিপূর্ণ মুমিন কোনোদিন চুপছে যায় না, পরিপূর্ণ ইমানদার গলায় ফাঁসি নেবে সত্য কথা বলবে, পরিপূর্ণ ইমানদার জেলখানার মধ্যে যাবে, বছরের পর বছর অন্ধকারের প্রকোষ্ঠের মধ্যে থাকবে, তবুও সত্য কথা ছাড়বে না, অন্যায়ের প্রতিবাদ করবে। এটাই ইমান, ঠিক কিনা বলো? যে ইমান প্রয়োজনে জ্বলে উঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। বলা যায়নি আমার সঙ্গে গান না একটু? যে ইমান প্রয়োজনে জ্বলে উঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে উঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফুটায় ফোথার কলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো, কি করে তারে বলো ইমান বলি, কি করে। যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লিবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান দেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান বাস্তবে নাই, যে ইমান বাস্তবে নাই, কথার ছলে পাকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো, কি করে তারে বলো ইমান বলি। আছে কিনা রাস্তার পাশে পাশে লাল সালু? আছে কিনা? আলহামদুলিল্লাহ আমাদের বরিশালে নাই, আছে, থাকলেও কম। পুরোটাই ধান্দাবাজি, পুরোটাই ব্যবসা, পুরোটাই ভণ্ড।
পুরোটাই কিছু নেশা পানি খাওয়ার দান্দা। এজন্য ইসানে সওয়াফ ভালো আমাদের দেশে, বিশেষ করে এই গোটা বাংলাদেশের ইসলামে প্রতিনিধিত্ব যারা করছেন। বাংলাদেশে দুটো দরবার, সেই দুটি দরবারের মধ্যে সারসিনা একটি দরবার, চরমোনাই একটি দরবার। এই দরবারের খেদমত গোটা দেশময় আছে, কিন্তু ভণ্ডামি মুক্ত গোটা দেশের মধ্যে প্রশংসিত দুটি দরবার। হয়তো মানহাজ মাসলা এক একজনের আলাদা, কিন্তু শিরকিয়াত ভণ্ডামিয়াত এগুলো এই দুটি দরবারে পাওয়া যায় না। এই জন্য আমি নিজে বরিশালের সন্তান, আমি সারা দেশে ঘুরি এবং আমার দেশের এই দুইটা দরবারের প্রশংসা করি এবং আমরা গর্ব করি, বলি যে এত ভণ্ডামি, এত মাজার, এত লাল সালু, এত গাছের উপরে লাল ফিতা টানাইয়া বিরাট বিরাট বড় এক একটা ধান্দাবাজের আড্ডাখানা তৈরি করা হচ্ছে, তার চেয়ে আমার দেশের গোটা বরিশালের ঘোরবা একটা লাল ফিতা পাবানা, লাল নিশান পাবানা। এই সমস্ত ভণ্ডামি ওড়শার নামে নারী পুরুষের অবাধ মেলামেশা, গান বাজনা আর গান্দার আসর আমার বরিশালে নাই, ঠিক কিনা বলে? এই জন্য আমরা ধন্য, আলহামদুলিল্লাহ বলে। হ্যাঁ, হতে দেবেন না, হতে পারে, হতে পারে, হতে দিবেন না, প্রতিবাদ করবেন, প্রতিহত করবেন। আমরা তো কথাই বলছি, এটা বারুদের মতো চলতে হবে, ঠিক কিনা বলে? কারণ বরিশাল, বরিশাল কখনো বাতিল ঢুকতে পারে না, বরিশালে কখনো বাতিল প্রশ্রয় পায় না। আমরা কোনোদিন বাতিলকে প্রশ্রয় দিব না, আমরা ঐক্যবদ্ধ থাকবো, দিন বুঝবো, কোরআন বুঝবো, হাদিস বুঝবো, এবং সেই আলোকে আমার সমাজকে তৈরি করব ইনশাআল্লাহ। কারণ বরিশালের একটা গুণ আছে তো, আছে না? আছে কি নাই বলেন? ধান নদী খা না হইলাম রাতাল, শেরে বাংলা মুকুন্দে মানিক মিয়া জীবনানন্দের জেলা বরিশাল, শেরে বাংলা মুকুন্দের মানিক মিয়া জীবনানন্দের জেলা। আরে বড় জোরে কও না, ছয়টা জেলে বাগ হইয়া কেউ থাহি না রাগুয়া, ছয়টা জেলে বাগ হইয়া কেউ থাহি না রাগুয়া, বাবা মিশা কাটাই কাল ধান নদী খাল না হইলাম রাতাল, শেরে বাংলা মুকুন্দের মানিক মিয়া জীবনানন্দের জেলা। সরসিনার পীরের কথা কেডা জানে না, চরমনার হুজুরে গো কেডা চেনে না, চেনে কিনা বলো? সরসিনার পীরের কথা কেডা জানে না, চরমনার হুজুরে গো কেডা চেনে না, কত মুক্তি যোদ্ধা লেখক কবি বরিশালে আছেন সবই, মুক্তি যোদ্ধা লেখক কবি বরিশালে আছেন সবই, খাস বাংলা মুগো কথা কাউরে ঠরাই না, ধান নদী খাল না হইলাম রাতাল, শেরে বাংলা মুকুন্দের মানিক মিয়া জীবনানন্দের কোন জেলা গো? এটাই আমাদের দাপট আছে, ঠিক কিনা? গোনাটা নাই, আমাদের ভাষাও যেমন আলাদা বৈচিত্র্য নিয়েছে, আমরা জায়গায় জায়গায় গিয়া নতুন ভাষা ধরি না, আমরা সব জায়গায় আমাদের ভাষাকে চর্চা করি। দেখেন না, আঞ্চলিকতার দিক থেকে আলহামদুলিল্লাহ বরিশাল শ্রেষ্ঠ। ওই যে কইছেন আমার গানের মধ্যে ছয়টা জেলা, অথচ সব জেলারই ভাষা কিন্তু এক, এর লেগে মানুষে কয় চান্দের দেশে গেলেও বরিশালিয়া পাওয়া যায়। এটা কয় কি লেগে জানেন নি? কয় এর লেগে যে কেউ গৌর নদী বরিশাল জেলার, এরও যেমন ভাষা, কেউ বরগুনার এরও ভাষা এমন, কেউ একদম রাঙ্গাবালি, একদম শেষ বরিশালের লাস্ট দ্বীপ পটুয়াখালীর লাঙ্গাবালি, সেখান থেকে আসলে এর ভাষাও এমন, পিরোজপুরের ভাষা এমন, জালকাঠির ভাষা এমন, ভাষার মধ্যে কোনো পরিবর্তন?
এই জন্য আমরা এক আছি, ঐক্যবদ্ধ আছি। আমার ভাইয়ের আমরা বলছিলাম ইমান, ইমানের শর্ত হচ্ছে তিনটা, ইমানের অবস্থা হচ্ছে তিনটা। আপনাকে যেভাবে অন্তর থেকে বিশ্বাস করতে হবে, মুখ দিয়ে প্রকাশ করতে হবে, এবং কাজে সেটাকে পরিণত করে দেখাতে হবে। যদি করতে পারেন তাহলে আপনি কি ইমানদার। আর যদি কোনো এক জায়গা থেকে একটু ঘাটতি হয়ে যায় তাহলে আপনার ইমান কমবে 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 কমবে, কমতে কমতে শেষ। এবার একটু আমরা আমাদের নির্ভরযোগ্য যে আয়েম্মায়ে কেরাম আছেন, তারা আসলে ইমানকে কিভাবে উল্লেখ করেছেন। আলেম ওলামা এখানে আছেন, নুরুল আনোয়ার কিতাব, উসুল ফিকহ একটা কিতাব আছে। এই উসুল ফিকহের মধ্যে ইমানের যেই সংজ্ঞা, ইমানকে, ইমানের যে আবেদনিক শব্দ সেটা হচ্ছে তাসদিক, তাসদিককে স্বীকৃতি, এই স্বীকৃতিকে তারা ব্যাখ্যা করেছেন তাসদিক আই ফিল মহাব্বাহ। অর্থাৎ ইমানটা মূলত মহাব্বতের নাম। কিসের নাম? জোরে বলেন না, কিসের নাম? মহাব্বতের নাম। বলবেন এই এই আবার তো মহাব্বত মানে কি বোঝেন? মহাব্বত, মহাব্বতের বাংলা কি? ও আরবি কি জানো না? ও ইংরেজি কি? আহ আই লাভ ইউ, কত প্রিয় একটা কথা, ঠিক কি না? কত স্বপ্নের একটা কথা। মুরব্বীরা যারা বলছে তাদেরও স্বপ্নের কয়, আমার জীবনের সবচাইতে দুঃস্বপ্নের দিন ওইটা যেই দিন তোর দাদি বলছিলাম আই লাভ ইউ, ঠিক কি না? আর পোলাপান কয় কি কয়, না না আমার জীবনের সবচাইতে স্বপ্নের দিন ওইটা কবে আইব একজনারে বলবো আই লাভ ইউ। পুরো স্বপ্নের, দাদারও স্বপ্নের, নাতিরও স্বপ্নের, নাতি দেখে স্বপ্ন আর দাদা দেখছে দুঃস্বপ্ন, ঠিক কি না? জীবনটা দেশপাতা হয়ে গেছে, ওই দিনের পর থেকে জীবন আর জীবন নাই, জীবন কয়লা হয়ে গেছে, ঠিক কি না? আমার ভাইয়েরা বন্ধুরা বাবারাম, একজন মানুষ যখন ইমানদার হবে, যখন তিনি মুমিন হবেন, তখন তার মধ্যে মহাব্বত আনতে হবে। মহাব্বতটা হবে কার প্রতি? আপনি বলেন আমি আল্লাহকে মানি, রবকে মানি, কিন্তু আপনার মহাব্বত নাই, আপনি ইমানদার না। কারণ আল্লাহ, আল্লাহ হচ্ছেন আমাদের রব, আল্লাহ হচ্ছেন আমাদের স্রষ্টা, আল্লাহ হচ্ছেন আমাদের প্রভু। আল্লাহকে প্রভু অর্থাৎ প্রভু একজন যে আছে, এটা শুধুমাত্র আপনি মানেন না, হিন্দুরাও মানে, খ্রিস্টানরাও মানে, বৌদ্ধরাও মানে, মানে কিনা বলেন? কিন্তু বৌদ্ধরা মুমিন না, হিন্দুরা ভগবান মানে। মন্দিরে গিয়ে দেখবেন অসংখ্য মূর্তি আছে, প্রতিমা আছে, কিন্তু এই প্রতিমাগুলোকে তারা সেজদা করে ঠিক, কিন্তু তারা ভগবান রে মানে। ভগবানের কোনো মূর্তি নাই, আছে কি? ভগবানের মূর্তি নাই। তারা বলেন ভগবান নিরাকার, তাকে দেখা যায় না। কিন্তু যদি আপনি বলেন হুজুর তারাও তো এক স্রষ্টাকে মানে, তারা কি ইমানদার? না না না, তারা ইমানদার হবে না, কারণ তারা এক আল্লাহকে মানে না, আল্লাহকে ভালোবাসে না, ঠিক কি না? আমার রাসূল বলছেন শোনো জগতের মানুষ, স্রষ্টায় বিশ্বাস করলেই সেই লোকটা মুমিন হবে না, স্রষ্টাকে ভালোবাসতে হবে, স্রষ্টার প্রতিটা কথা মানতে হবে। যদি মানতে পারা যায় তবেই আমার মাবুদ আল্লাহ বলে তুমি মুমিন, তুমি সুন্দর, তুমি ইমানদার। তোমার জন্য আমি আল্লাহ যে ব্যবসার কথা বলেছি জাহান্নাম থেকে নাজাতের জন্য ব্যবসাটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক কি না? এবার আমার ভাইয়েরা সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা একটু সামনের দিকে আগাই। আমরা বলছিলাম আল্লাহ ব্যবসার কথা বলেছেন, কিসের কথা? ব্যবসা করতে হলে কয়টা জিনিস লাগে? এক নম্বর ইনভেস্ট, তার মানে আমরা পাইলাম আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হলে যে মূলধন লাগবে সেটা হলো ইমান, সেটা কি? দুই নম্বর, আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হলে তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে, ইকোনমিক্সের ভাষায় হার্ডওয়ার্ক করতে হবে, ঠিক কিনা? হার্ডওয়ার্ক যদি করতে চাও বান্দা, আমার মাবুদ আল্লাহ ডেকে বলে অত জাহিদুনা ফী
ও গৌর নদীর বাবা, তোমার ব্যবসার জন্য যদি সফল হতে চাও, জাহান্নাম থেকে যদি নাজাত পেতে চাও, জান্নাতের যদি বাসিন্দা হতে চাও, তবে তোমার জন্য লাগবে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করা, জিহাদ। জিহাদ মানে যুদ্ধ, জিহাদ মানে কেতাল, এটা ভুল ধারণা আমার ভাইরা বন্ধুরা বাবারা। জিহাদ মানে হচ্ছে দিন প্রতিষ্ঠার জন্য যত ধরনের চেষ্টা, ফিকির, কষ্ট, ত্যাগ, তিতিক্ষা আছে, সব কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, পরিশ্রম, প্রচেষ্টাগুলো জিহাদ দপ্তরে চলে আসবে। এজন্য আমার আল্লাহ বলছে, শোনো, তুমি যখন আমি আল্লাহর জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আমার দিনকে সমাজের মধ্যে, মানুষের মধ্যে প্রচার প্রকাশ করার জন্য, তুমি যদি আমার দিনকে প্রচার করতে চাও, পরিশ্রম করে করে দিনটাকে প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে তোমার দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? বি আমওয়ালিকুম, এক নম্বর হচ্ছে তোমার সম্পদ লাগবে কিনা। সম্পদ ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না। অর্থ ছাড়া দুনিয়ায় কিছু করা যায়নি, অর্থ ছাড়া দুনিয়ায় কিছু করা যায় না। আমার ভাই আল্লাহ বলছেন, বান্দা, তোমার সম্পদও খরচ করতে হবে, এবং আনফুসিকুম, তোমার জীবনটাকেও আমি আল্লাহর পথে ব্যয় করতে হবে। যদি বান্দা তোমার জীবনটাকে ব্যয় করতে পারো, তোমার জীবনের যদি মোকাবেলা করতে হয়, জীবন দিয়ে দিতে হয়, তবুও তোমাকে দিতে হবে, কারণ তুমি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছ আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হবে, আমি আল্লাহর সঙ্গে ব্যবসার হার্ডওয়ার্ক, পরিশ্রম, জিহাদ ফি সাবিলিল্লাহ করার জন্য আমি আল্লাহ তোমার থেকে দুইটা জিনিস চাই, সম্পদও চাই, তোমার জীবনও চাই। সম্পদও খরচ করতে হবে, জীবনের কষ্ট, ফিকির, রক্ত, ঘাম ঝরাতে হবে, যদি পারো তবেই তুমি মুমিন। আমরা আগে ইমান নিয়ে কথা বলছিলাম, বাবা শোনেন, আল্লাহ বলছে, বান্দা ইমান, রসূলুল্লাহ বলতেছেন, শোনো, তুমি যে ইসলামের কথা এত এত প্রচার করে বেড়াও, আমি একজন মুসলমান, তুমি কি জানো ইসলামটা কয়টা পিলারের উপরে প্রতিষ্ঠিত? বুনিয়াল ইসলাম আলা খামসেন, শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া ইকামাস সালাত, ওয়া ইতাআ যাকাহ, ওয়া তাসুমু রমাদান, ওয়া তাহুজ্জুল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। রসুল আমার বলতেছেন, শোনো, দিন মানার জন্য যদি একজন মুসলমান নিজেকে দাবি করে, তার মধ্যে এই পাঁচটা জিনিস থাকতে হবে। এক নম্বর ইমান, এক নম্বর হচ্ছে ইমান, অর্থাৎ আপনি আল্লাহর সঙ্গে ব্যবসার মূলধন ইমান। ইমান আছে তো আপনার মূলধন হয়ে গেল। এবার চারটা কাজের মাধ্যমে আপনাকে পরিশ্রম করে, হার্ডওয়ার্ক করে দেখাতে হবে, আল্লাহ আমি আপনার সঙ্গে ব্যবসা করার জন্য এই এই পরিশ্রমগুলো করি। মারহাবা বলে, চারটা পরিশ্রম, কয়টা জোরে বলেন না, চারটা পরিশ্রম আমার আলোচনায়। চারটা পরিশ্রমকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিয়ে কোরআন এবং সুন্নার আলোকে ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষ করব। অমা তাওফিকি ইল্লা বিল্লাহ। ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে রাজি আছেন তো? কষ্ট হচ্ছে? বুঝতে সমস্যা হচ্ছে? এবার আসুন আমার ভাইরা, চারটা কাজ। কয়টা কাজ? এক নাম্বার কাজ, ইকামাস সালাত, নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে সমাজের মধ্যে। লাগবে কি লাগবে না, জোরে বলেন, কেন লাগবে? কারণ মিফতাহুল জান্নাতিস সালাত, রসুল আমার মেরাজে গেছেন, এই তো এখন মেরাজের চাঁদ চলতেছে, নবী আমার মেরাজে গেছেন, আল্লাহর দপ্তরে গিয়া নবী আমার বলে, নবী গো, আল্লাহ গো, আমি আপনার দরবারে এসেছি, আমার উম্মত তো দুনিয়ায় পড়ে আছে, আমি যখন আমার উম্মতের কাছে যাইব, আমার উম্মত বলবে, নবী আপনি একা গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করে এসেছেন। ও নবী গো, আমরা উম্মত সাধারণ মানুষ, আমরা আল্লাহর দিদারে পাইলাম না, কিন্তু আমাদের আল্লাহকে দেখতে ইচ্ছা হয়। আল্লাহ ডেকে বলে, বন্ধু হে, তোমার কোনো আপত্তি করার দরকার নাই, তোমার উম্মতের সামনে গিয়ে ছোট মলিন মুখ হওয়ার প্রয়োজন নাই, বন্ধু যাও,
আমি আল্লাহ তোমার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। উম্মা বান্দারে বলবার আমার নামাজের সেজদার মধ্যে বান্দা তাকবীরে তাহরিমা বলে দাঁড়ালে আমি আল্লাহর সপ্ত আসমান ভেদ করে, সত্তর হাজার নূরের ফেরেশতা ভেদ করে আমি আমার বান্দার সামনে সেজদার সামনে গিয়ে দাঁড়াইয়া আল্লাহু আকবার তাকবীরে তাহরিমার দশটা জবাব দিয়ে আমি আমার বান্দাকে ডেকে বলবো লাব্বাই কিয়া আবদি, বান্দা আমি হাজি। এক নম্বর কাজ হচ্ছে তোমাকে নামাজ পড়তে হবে, এটা কার নির্দেশ? যদি কোনো বান্দা নামাজকে ঠিক রাখে, নিজের নামাজটাকে ঠিক রাখে, আল্লাহ বলেন বান্দা যেই বান্দা আমার নামাজ ঠিক রাখবে ওই বান্দার গোটা জীবনের প্রতিটা স্তরে 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 আমি আল্লাহ রহমতের ফেরেশতা ফিট করে আমি আমার বান্দার সব কাজগুলো করে দিব। মার হাবা বলে আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা জগতের মধ্যে যদি নিজেকে ভালো প্রমাণ করতে চাও, নিজেকে যদি তুমি একজন সফল মানুষ হিসাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চাও, ভদ্র মানুষ জেন্টলম্যান হিসাবে যদি নিজেকে দাবি করতে চাও, তাহলে জেন্টলম্যান প্রচার করার জন্য হাত তুলে ছবি তোলার দরকার নাই, বেশি বেশি করে মসজিদে যাও, পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে যাও, তোমার পরিচয়টা গোটা পৃথিবীর সব মানুষের কাছে আমি আল্লাহ ভালো বলে প্রচার করে দিব। আজকালকের সৎ নির্ভীক মেহনতি মানুষের বন্ধু এদেরকে দেখা যায় ছবিতে হাত তোলা ঠিক কিনা। আর সবচাইতে নিম্ন নিচ দাম নাই টোটা ফাটা সাধারণ মানুষ এদেরকে দেখা যায় মসজিদের প্রথম কাতারে ঠিক কিনা। যারা মসজিদের প্রথম কাতারে থাকে সমাজে এগো সাইরানারও দাম, এগো সম্পর্কে বক্তব্য আছে। ও হুজুর মুন্সি মানুষ আপনি এত বোঝান, আপনি নামাজ পড়েন নামাজ পড়তে থাকেন, আপনার এগুলো নিয়ে বোঝার দরকার নাই।